বাংলার সাজে আপনি কি করে নিজেকে সাজিয়ে তুলতে পারেন, অষ্টমীর সন্ধে হতে পারে, সপ্তমীর সন্ধে হতে পারে, বা নবমীর সকাল হতে পারে। কারণ আমাদের মডেল আজকে যে সাজটা সেজেছে, আমার হাতে যদি অপশন থাকে ওটা আমার নবমীর সকালের সাজ হতে পারে। আমরা দেখে নেব। আর তার সঙ্গে জুয়েলারিটাও দেখছেন, একদম আমি যে জুয়েলারি পরে আছি সেই জুয়েলারি। এটা কি নেকলেস টাইপ করা হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের 10 নম্বর শাড়ি। শাড়িটার রেঞ্জ হচ্ছে 5400, আর জুয়েলারির রেঞ্জ ওই 1500, আর কানের দুলই 700। মানে জুয়েলারিটা টোটাল রেঞ্জ হচ্ছে 2200, অর্থাৎ গলারটা হচ্ছে 1500, কানের দুলটা হচ্ছে 700, আর শাড়িটা হচ্ছে 5400। শাড়িটা ভীষণ স্মার্ট, ভীষণ স্মার্ট। বাহ, শাড়িটা হচ্ছে 5400, 10 নম্বর শাড়ি। একটা ব্রেক ভেবে নিন আপনি নবমীর সকালে ভেজা চুলে ঠিক এরকম ভাবে প্যান্ডেলে, কেমন লাগবে নিজেকে? আমি জানি আমার মতো অনেকেই ইমপ্রেসড। তো আমাদের মডেলকে দেখলেন, আবারও দেখবো তাকে অন্য শাড়িতে, কিন্তু এবারে আমরা চলে যাব 11 নম্বর শাড়িতে, নাম্বার 11-এ। এটা হচ্ছে আমাদের 11 নম্বর, এতে ভাগলপুরি তসরে আছে। আর কালার কম্বিনেশনটা কি সুন্দর! এইগুলোই আমাদের একটু বলতে হয় যে কালার যেন একটু ভালো হয় আর কি। হ্যাঁ, মানে এই কালারটা যেটা রংগুলো ছোট ছোট টুকরো আমাদের কাছে আসে, তার থেকে আমরা চুজ করে তারপর বুঝি এইটা দিয়ে বোনা হবে। হ্যাঁ, এটা দিয়ে বোনা হবে। এটাই হচ্ছে একজন ডিজাইনারের কৃতিত্ব এই শাড়ির ক্ষেত্রে। এটার রেঞ্জ হচ্ছে 3200, 11 নম্বর, 3200। এবং এই তসরের কোয়ালিটি ভীষণ ভালো, ব্যাপার নেই আর কি। মানে এটা ধরে বুঝতে হবে যে কি ধরছেন আপনারা। 3200 নাম্বার 11। এবার যাবো নাম্বার 12, 12 নম্বর শাড়ি। এটাও 3200, এটাও 3200, 12 নম্বর, 3200। ভীষণ স্মার্ট হয়েছে দেখতে শাড়িটা। আপনারা আসুন অবন্তিকাজে এবং এসে প্রচুর দেখতে পাবেন, কিন্তু প্রত্যেকটা শাড়ি সিঙ্গেল পিস, এটা কিন্তু বারবার বলে দেওয়া। আর এই মুহূর্তে আপনারা টলিগঞ্জে পেয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে ইউএস এর ক্যালিফোর্নিয়াতে পেয়ে যাচ্ছেন। আমি ওইটা হয় নিউ জার্সির সঙ্গে আমার ভীষণ গুলিয়ে যায়, ক্যালিফোর্নিয়াতে পেয়ে যাচ্ছেন একই সাথে। তো আপনারা বুকিং সেখানেও করতে পারেন। এটা হচ্ছে আমাদের 13 নম্বর শাড়ি, 3200, নাম্বার 13, 3200। ব্লাউজ পিসটা মেজেন্টাতে আসছে। 13-র পরে যাবো 14 নম্বর, নাম্বার 14, 14 নম্বর শাড়ি। এই যে এটা শুধু 3300, 3300। এটার মধ্যে একটা সরু স্ট্রাইপ আছে আর একটু পারে একটু নকশা রেশম দিয়ে একটু উইভ করেছে। এটা হচ্ছে 3300, 3300। এটার রেঞ্জ নাম্বার হচ্ছে 14, 14 নম্বর। এগুলো না কোনো বয়স নেই, সব বয়সের মানুষ পরবেন। এবার যাব হচ্ছে 15 নম্বর শাড়ি, নাম্বার 15, নাম্বার 15, 15 নম্বর। কম্বিনেশনটা একদম আলাদা, বাহ আচল। আর এই হচ্ছে শাড়িটা 15 নম্বর শাড়ির দাম হচ্ছে 3200, 3200, নাম্বার 15। এই হচ্ছে ব্লাউজ পিস। এবার যাব 16 নম্বর এবং 16-তে আসাম সিল্ক দেখবো আমার সামনে। তুমি যেটা পরে, আমি যেটা পরে আছি, আর একবার আমি চলে আসব সামনে। আমি যেটা পরে আছি এটা হচ্ছে 16 নম্বর শাড়ি। যদি আপনারা হয়তো এতক্ষণে বুকিং করে ফেলেছেন তনুশ্রীর শাড়ি বলে, এটা হচ্ছে 16 নম্বর আসাম সিল্ক। এবং এটা নিজের ব্লাউজটা যদি পরতাম না, বুঝতেই পারছেন যে মেরুন ব্লাউজটা আছে ওটা দিয়ে পরতে হবে। আমার এটা অষ্টমীর সকালের সাজ অথবা মা বরণের সাজ। মা বরণের সাজ এই কারণেই বললাম, কারণ এই সঙ্গে প্রচুর সিঁদুর দিয়ে আমি যখন নিজেকে রাঙিয়ে তুলবো রূপটাই একদম অন্যরকম হয়ে যাবে। 9400 শাড়িটা, কারণ কুচিতে এবং আঁচলে যেটা দেখছেন এটা কিন্তু আলাদা করে জোড়া হয়েছে, কিন্তু সেম মেটেরিয়াল জোড়া হয়েছে, তার আসাম সিল্কটাই জোড়া হয়েছে আঁচলে এবং কুচিতে। আর এটার সঙ্গে দুটো ব্লাউজ পিস রয়েছে, আর যেটা বলার এটার সঙ্গে জুয়েলারিটা, এটা না হলে ঠিক মানাবে না ব্যাপারটা। জুয়েলারিটা 1500, কানের দুল এবং হার নিয়ে, আর শাড়িটা 9400। কানের দুলটা দুটো নিয়ে 2200, হ্যাঁ দুটো নিয়ে 2200, হারটা 1500, দুলটা 700, দুটো মিলিয়ে 2200, শাড়িটা 9400, 16 নম্বর। এবার যাবো 17 নম্বর, 17 নম্বর। তোমার সামনে যে মেখলাটা আছে আমার সামনে, এটা কিন্তু সিলভার জড়ি দেখো। আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু একদম আসাম থেকে যেটা উইভ হয় সেইটাই মেখলা। এটা হচ্ছে চাদরটা, এটা চাদরটা, আর এটার সঙ্গে লুঙ্গিটা, হ্যাঁ এটা হচ্ছে মেখলাটা আর কি, এটা মেখলা, এটা মেখলাটা, আর এইটা হচ্ছে ব্লাউজটা।
এটা হচ্ছে ব্লাউজটা এবং এই সিলভার জরি হচ্ছে সবথেকে ভীষণ মানে গোল্ডেন জরির থেকেও কস্টলি এটা আছে 7500 নাম্বার 17 17 নম্বর শাড়ি 7500 টাকা দাম 18 নম্বর আপনার সামনে এটা 18 নম্বর মেখলাটা দেখিয়ে দাও এটা হচ্ছে চাদরটা দেখছেন এরপরে দেখাবো আমি মেখলাটা এটা হচ্ছে 18 নম্বরের মেখলা আর এটা হচ্ছে ব্লাউজ ব্লাউজটা হচ্ছে 18 নম্বরের এটা হচ্ছে ব্লাউজ দাম হচ্ছে 6500 6500 নাম্বার 18 এবার যাব নাম্বার 19 এটা হচ্ছে চাদরটা না এটা নিচেটা মেখলাটা মেখলাটা পুরোটা খুলে ফেললাম এটা হচ্ছে মেখলাটা एक्चुअली এটা বানাতে হবে আপনাদের বলি এই মেখলাটা কিন্তু একদম উপর থেকে পরা যায় হ্যাঁ হ্যাঁ সেটা বললে আমি বানিয়ে দেব কোনো অসুবিধা নেই এটা হচ্ছে চাদরটা এগুলো একদম পিওর আসামের মেখলা পিওর আসামের এবং মুগা এবং এটা সিল্ক দুটো মেশানো আছে এটা হচ্ছে ব্লাউজটা এটার রেঞ্জ হচ্ছে 7200 এটা হচ্ছে আমাদের 19 নম্বর 7200 20 নম্বর এটা মেখলাটা এটা হচ্ছে 20 নম্বর এটাই তো হ্যাঁ ওটা মেখলা এটা ব্লাউজ আচ্ছা একই সঙ্গে আছে এটা মেখলা রয়েছে এবং তার সঙ্গে ব্লাউজটাও রয়েছে এদিকটা হচ্ছে ব্লাউজটা পড়ছে এটা এটা হচ্ছে মেখলা এবং ব্লাউজ আর এটা হচ্ছে চাদরটা চাদরের ডিজাইনটা দেখো একদম বেনারসির মতোই এটা হচ্ছে 20 নম্বর নাম্বার 20 এটার রেঞ্জ হচ্ছে 6600 এটা কিন্তু কেউ বিয়ের কোণের একটা সেকেন্ড শাড়ি দিতে পারেন বা বউ ভাতের দিনও পরাতে পারেন 21 নম্বর আপনার সামনে তসরটা এবার আমি দেখে নেব এইটা এইটা যেটা আমাদের আছে এটা হচ্ছে 21 নম্বর দাম হচ্ছে 2150 21 নম্বর শাড়ি 2150 এটা হাফ তসরে আছে মানে একটু ব্রেক এরপর আবার আমরা একটু শাড়ি দেখা শুরু করব এটা হচ্ছে একটা ব্রেক হলো এই হাফতাশরের অপেক্ষায় অনেকেই থাকেন এবং এই ব্লাউজটা ছাড়া কিন্তু এই শাড়িটা একদম মানাবে না আর এর সঙ্গে দিদি যেরকম স্টিল স্টোনের পরে আছে ওরকমই ওরকম স্কাই ব্লু কালারের একটা স্টোন পরবে খুব সুন্দর লাগবে এটার রেঞ্জ হচ্ছে 2150 এটা হচ্ছে 21 নম্বর এবার যাব 22 নম্বর নাম্বার 22 কাঁথা তসরে একদম গাছি তসরে কাঁথা যাকে বলে এটা হচ্ছে সেটাই এবং পুরোটাই ব্লকে গেছে পুরোটাই ব্লকে গেছে কিন্তু ব্লাউজটা আবার জ্যাকেট করে দেওয়া আছে হাতে এবং জ্যাকেট হ্যাঁ এটা হচ্ছে 5900 নাম্বার 22 22 নম্বর শাড়ি 5900 22 এর পরে যাব 23 নম্বর নাম্বার 23 এটাও কাঁথা এটাও কাঁথা কিন্তু একটু অন্যভাবে করা হয়েছে মানে এটা উইভিং ই না এই আঁচলে এটা ছিল স্ট্রাইপটা ছিল হ্যাঁ গ্যাপে গ্যাপে কাঁথা করা হয়েছে উইথ ফিশ বোন হ্যাঁ আর গায়ের উপরে পুরো ঠাসা কাঁথা গেছে কাজে এরকম কাপড় কালারটা চেঞ্জ করে হ্যাঁ গুড়ি রানের মানে এখানে দেখুন কতগুলো কালার এটা একটা এটা একটা এটা একটা এরকম তিনটে কালারে হয়ে গেছে আর পাঁচটাও ভীষণ স্মার্ট কুচিটা হচ্ছে এইটা এটা হচ্ছে কুচিটা আঁচল আর কুচি একই রকম আর তার সঙ্গে ব্লাউজটা হচ্ছে এইটা